আর এই বাড়িতে এসো না। পরীক্ষাটা দারুণ দিয়েছো, রেজাল্টটাও ব্রিলিয়ান্ট হবে। এবার কিন্তু পড়াশোনার অজুহাত চলবে না। এবার তাহলে কাল ফার্স্ট ইনি আমি দাদাবৌদির কাছে যাব। আমি এখানে একা, তুমি নেই। না না, তা হতে পারে না। চলো না, আমি তোমার সঙ্গে যাব। আমি কখনো রাম দেখিনি। তা হয় না মিতা। কেন? আগে আমি যাই, দাদাবৌদিকে তোমার কথা বলি, তারপর তুমি তোমার পরিচয় নিয়ে যাবে, আর সেটাই ভালো হবে, তাই না? হ্যাঁ, জল দেবে? জল পড়ে গেল, সব মুড়িগুলো পড়ে গেল। তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? তুমি কোথায়? তুমি কত দূরে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কি অন্ধকারে ও পারিস? সুলেখা, সুলেখা, তুমি আর এই বাড়িতে কখনো এসো না। তুমি চলে যাও, তুমি চলে যাও ঠাকুর। বৌদি, তুমি চলে যাও। বৌদি শোনো আমার কথা, শোনো। বৌদি, তুমি দরজা খোলো। বৌদি, বৌদি শোনো আমার কথা, শোনো বলছি। না বৌদি, দরজা খোলো। না ঠাকুর। বৌদি, তুমি চলে যাও ঠাকুর। বৌদি, দরজা খোলো। বৌদি, চলে যাও। বৌদি, কি হয়েছে বলতো? না ঠাকুর, তোমায় বলতে পারবো না। আমাকে বলো বৌদি, বলো। তোমার দাদা তোমার মুখ দেখতে চায় না। কেন তোমাকে ফিরিয়ে দেবেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আর আমাকে সেটা জানতেই হবে। তুমি আমাকে নিয়ে চলো প্লিজ। তুমি যে যেতে যাচ্ছ, যদি তুমি অপমানিত হও তাহলে আমায় কোনো দোষ দিও না। তোমাকে কেন দোষ দেবো? আমি তো নিজেই যেতে চাইছি।
তাছাড়া গুরুজনেরা যদি বকেন তাতে আমি অপমানিত হব কেন? আর তোমার গুরুজন তো আমারও গুরুজন। সত্যি তুমি, কিন্তু তুমি জানো না মিতা, দাদা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তাই তো তুমি শ্রদ্ধার পাত্র। কি আমাকে নিয়ে যাবে না? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।